হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিম্পল কুকিং বিডির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ধনে পাতাকে কীভাবে আমরা তিনটা ভাবে সংরক্ষণ করতে পারি। 7 দিন থেকে 7 মাস পর্যন্ত আপনারা এই ধনে পাতাটা কীভাবে বাসায় রেখে খেতে পারবেন একদম সতেজ, সেটাই আজকের ভিডিওতে আমি তুলে ধরেছি। চলুন দেরি না করে দেখিয়ে দিই সম্পূর্ণ এই প্রস্তুত প্রণালীগুলো। প্রথম যে পদ্ধতিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ধনে পাতাকে বাজার থেকে যদি বেশি পরিমাণে কিনে এনে থাকে সেটাকে কিভাবে আপনারা 7 দিন পর্যন্ত প্রিজার্ভ করতে পারেন, এবং সম্পূর্ণ বাজার থেকে কিনে এনে ধনে পাতাকে তরকারিতে ইউজ করলে ঠিক যেমন একটা সতেজ ভাব পান ঠিক সেরকমই থাকবে। এটার জন্য আপনার ধনে পাতার যে আটি সেটা থেকে প্রত্যেক দিনের ব্যবহারের জন্য যতটুক প্রয়োজন সেরকম অল্প অল্প পোর্শন নিয়ে এভাবে কিচেন টাওয়েল বা মোটা ধরনের টিস্যু দিয়ে র্যাপ করতে হবে। এই ধনে পাতাটাকে কিন্তু ওয়াশ করা যাবে না, বাজার থেকে যেভাবে কিনে এনেছে ঠিক সেভাবেই আপনারা এভাবে জাস্ট এই কিচেন টাওয়েল দিয়ে সুন্দর মতো ঢেকে দিবেন যাতে করে ধনে পাতার কোনো পাতা দেখা না যায়। এইভাবে আমি বাকিগুলো আপনাদেরকে করে দেখাচ্ছি। জাস্ট অল্প পোর্শন নিবেন, সেটা হতে পারে 2টো বা 3টা বা 4টা ধনে পাতার স্টিক, তারপরে কিচেন টাওয়েল নিবেন। এখানে কিচেন টাওয়েলের পরিমাণটা একটু বেশি লাগতে পারে, আপনারা এটা ইউজ করবেন। কম দিলে যেটা হবে ধনে পাতাটা ঠিক মতো কাভার হবে না, তখন কিন্তু এটা বেশি দিন থাকবে না। সুন্দর মতো এটাকে ঢেকে দিতে হবে। এইভাবে আপনারা এই বক্সটি নর্মাল ফ্রিজে রেখে 7 দিন পর্যন্ত খেতে পারবেন। আপনার যখন প্রয়োজন হবে একটা আটি বের করে পরিষ্কার করে ধুয়ে কুচি করে আপনি তরকারিতে ব্যবহার করবেন। এখন আমি আপনাদের সাথে নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায় সেরকমই আর একটা পদ্ধতি শেয়ার করছি, সেটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। এটার জন্য আপনার বাজার থেকে যে কিনে আনা ধনে পাতার স্টিকগুলো এইভাবে যে গোড়ার অংশটা কেটে ফেলে দিতে হবে। এরপরে এই সম্পূর্ণ ধনে পাতাগুলোকে খুব সুন্দরভাবে পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে। এখন একটা ছিদ্রযুক্ত চালনিতে এই ধনে পাতাটা রেখে দিতে হবে ততক্ষণ যতক্ষণ সম্পূর্ণ পানিটা ঝরে যায়। তারপরে যে বক্সে আপনি এটাকে প্রিজার্ভ করতে চান সেই বক্সের ভিতরে একটা কিচেন টাওয়েল বা মোটা ধরনের টিস্যু বিছিয়ে দিতে হবে। এখন এই ধনে পাতাগুলোকে এই বক্সের ভিতরে দিয়ে দিতে হবে। দেন এইটার উপরে আর একটা টিস্যু পেপার দিয়ে বক্সের মুখটাকে আটকিয়ে নর্মাল ফ্রিজে আপনি রেখে খেতে পারবেন 15 দিন পর্যন্ত। এটা হচ্ছে আমার দ্বিতীয় পদ্ধতি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি তৃতীয় পদ্ধতি। এই পদ্ধতি অনুযায়ী আপনারা ধনে পাতাকে 6 থেকে 7 মাস একদম ফ্রেশ খেতে পারবেন। এই জন্য ধনে পাতাগুলোকে ওয়াশ করে পানি ঝরিয়ে এটাকে ছুরির সাহায্যে কুচি কুচি করে নেবেন। আপনি যেমন কুচি করে নর্মালি তরকারিতে দিন সেরকম কুচি। রোজার সময় ধনে পাতার প্রচুর চাহিদা থাকে, এই জন্য কিন্তু দামটাও বেড়ে যায়। আপনারা কিন্তু এইভাবে এখনই ধনে পাতা বেশি করে কিনে সংরক্ষণ করতে পারেন, এইভাবে অনেক দিন পর্যন্ত আপনারা খেতে পারবেন একদম ফ্রেশ। এই কুচি করা ধনে পাতাটাকে এখন আমি একটা বক্সে নিয়ে নিচ্ছি। এই বক্সে নেওয়ার পরে আপনারা আপনাদের পরিমাণ যদি আরও বাড়িয়ে নেন তাহলে কিন্তু ধনে পাতার বক্সটা অবশ্যই বড় নিতে হবে, কারণ এই ধনে পাতাটা কিন্তু চেপে চেপে রাখা যাবে না, একদম ফ্লাপি যেভাবে রেখেছি এভাবেই রাখতে হবে, একদম হালকাভাবে, কোনো প্রেস করা যাবে না। এখন এটার উপরে একটা পলিথিনের মতো পেপার দিয়ে দেন তার উপরে আমি বক্সের মুখটা দিয়ে এটাকে আমি ভালো মতো আটকে নিচ্ছি। এখন এটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। দ্বিতীয় যে পদ্ধতিতে আমি ধনে পাতাটা রেখেছিলাম, দেখুন প্রায় 8 দিন পরে আপনাদের সাথে আমি শেয়ার করছি এটা এখনও কি পরিমাণ সতেজ রয়েছে। এটা হচ্ছে আমার ফ্রোজেনটা। এটা আপনারা ব্যবহার করার ঠিক আগে বের করবেন, আর খাবারে ইউজের আগে একটা কাঁটা চামচ দিয়ে আপনারা এভাবে একটু টান দিবেন, দেখবেন ঝুরো ঝুরো হয়ে খাবারে পড়বে। আর এটা হচ্ছে রেগুলার ইউজেরটা, দেখুন এইভাবে একটা করে আটি বের করবেন আর খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাজে লাগবে। এই রমজানে আপনারা এই তিনটা পদ্ধতিতে আপনাদের ধনে পাতা সংরক্ষণ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এরকম আরও মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে সবার আগে আপনার কাছে প্রয়োজনীয় ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।